এই গাইজ, আমি রাজ। ওয়েলকাম টু সিনেমা ব্রোস। এখন আমি কথা বলবো ইয়াশ 19, ইয়াশের আপকামিং সিনেমা টক্সিক এর টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। তো বেশ ইন্টারেস্টিং একটা টিজার, অনেকগুলো জোকারের কার্ডস দিয়ে টিজারটাকে সাজানো হয়েছে, যেখানে আমরা অনেকগুলো জোকারের ভেরিয়েশন দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো। পুরো টিজারটাকে যেভাবে অ্যানিমেট করা হয়েছে, একের পর এক জোকারের কার্ড আসছে এবং সেটার ব্যাকগ্রাউন্ডে ইয়াশের একটা অ্যানিমেটেড ফিগার রাখা হয়েছে, এবং সেখানে কিন্তু ইয়াশের লুকও রিভিল করে দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে ইয়াশকে বড় চুলদারি নিয়ে, মাথায় টুপি পরে, হাতে একটা গান নিয়ে, মেশিন গান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেজিএফ এর মতো একটা সেম টাইপ অফ লুকই তাকে এখানে দেখা যাচ্ছে। কেজিএফ এর পরে কিন্তু ইয়াশ তার লুক চেঞ্জ করেনি, তার বড় দাড়ি চুল এখনো পর্যন্ত আছে। এই টিজারের মধ্যে এই লুকটা দেখে ব্যাপারটা কিন্তু পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যায় যে এই সিনেমার মধ্যে তাকে কিন্তু এই রকমেরই একটা দাড়ি চুল নিয়ে, কেজিএফ এর মতোই একটা লুকে তাকে আমরা দেখতে পেতে চলেছি। প্লাস এই সিনেমাটা হতে চলেছে একটা গ্যাংস্টার অ্যাকশন টাইপ অফ ফিল্ম, যেটা অনেকটা কেজিএফ এর সিমিলার ক্যাটাগরি বা সিমিলার জনরার মধ্যে পড়ে। এবং পুরো টিজারটা কিন্তু খুবই স্টাইলাইজড, আপনি মিউজিক থেকে শুরু করে যেভাবে অ্যানিমেট করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অনেকটাই লাউডলি বাজছে, যেটাও কেজিএফ এর স্টাইল। তো সবকিছু পর্যবেক্ষণ করলে এই ব্যাপারটা স্পষ্টভাবে বোঝা যায় যে কেজিএফ এর পরে কিন্তু বিয়াস কেজিএফ এর পথেই হাঁটতে চলেছে, তার নেক্সট কাজের মতো সে সিমিলার ভাইব নিয়ে আসতে যাচ্ছে। নাও এই ব্যাপারটা নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে, অনেকে বলতেই পারে যে কেন সিমিলার জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, যে ব্যাপারটা অলরেডি প্রশান্ত নীলের ক্ষেত্রে হতে শুরু করে দিয়েছে। অনেকেই বলছে যে কেন কেজিএফ এর মতোই সালারের টিজার দেখতে লাগছে, বারবার একই স্টাইল দেখতে ভালো লাগছে না। তো এই ব্যাপারটা কোথাও গিয়ে ইয়াশের সাথে হয়ে যেতে পারে যদি সে এই রকমের স্ক্রিপ্ট বা এই রকমের প্রজেক্ট চুজ করতে থাকে। তবে ইয়াশের দিক থেকে যদি আমরা ভাবি, যেই অভিনেতা সব থেকে তার লাইফের সব থেকে বড় ব্রেক পেয়েছে একটা সিনেমার মাধ্যমে, টু বি অনেস্ট, কেজিএফ এর আগে ইয়াশকে কেউ চিনত না, এটাই বাস্তবতা। ইয়াশের কেজিএফ এর আগে ভালো কোনো মুভি নেই, দেখবার মতো বলবার মতো কোনো ফিল্ম নেই। তো সেখান থেকে হঠাৎ করে সে একটা সিনেমার মাধ্যমে প্যান ইন্ডিয়া লেভেলে যেই লেভেলের পপুলারিটি গেইন করে ফেললো, আজকে যদি আমি হঠাৎ করে এক্সপেক্ট করি যে হঠাৎই এই সিনেমার পরে সে সম্পূর্ণভাবে তার ট্র্যাক পরিবর্তন করে ফেলবে, এটাও কিন্তু খুব একটা ফেয়ার চাওয়া না। সেটা ইয়াশের জায়গায় যে কেউ থাকলে কেউ সেটা করবে না। কেজিএফ এর মতো এরকম একটা হিউজ সাকসেস পাওয়ার পরে অ্যাটলিস্ট এর পরের বেশ কয়েকটা প্রজেক্টে সে কিন্তু সেম টাইপ একটা ভাইব নিয়ে আসার চেষ্টা করবে, সেম টাইপ অফ প্রজেক্ট সে চুজ করবে, এটা খুবই স্বাভাবিক এবং এটা এক্সপেক্টেড টু বি অনেস্ট। তবে একটা সেম ভাইব থাকলেও এখানে কিন্তু ডিরেক্টর ভিন্ন, ডিরেক্টর হচ্ছে গীতু মোহন দাস। এখানে একটু চিন্তার ব্যাপার হচ্ছে এই ডিরেক্টরের ক্যারিয়ারে কিন্তু সেরকমের কোনো কাজ নেই, যেটা দেখে মনে হয় যে না, ইয়াশের এই মুহূর্তে কেজিএফ এর পরে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার সাথে জাস্টিস করে সে একটা মাস ফিল্ম বানাতে পারবে সেটা এখনো পর্যন্ত মনে হচ্ছে না। তবে ডিরেক্টরের কথা যদি আমরা কিছুক্ষণের জন্য ভুলেও যাই, অ্যাটলিস্ট ইয়াশের স্ক্রিপ্ট চয়েসের উপরে কিন্তু ভরসা রাখা যেতেই পারে। এর কারণ হচ্ছে কেজিএফ এর পরে এখনো পর্যন্ত কিন্তু ইয়াশ অনেকটা সময় নিয়ে অবশেষে এই একটা ফিল্মের অ্যানাউন্সমেন্ট করলো, সে কিন্তু অনেক ভেবে চিন্তে তবেই ডিসিশন নিচ্ছে। এমনকি কেজিএফ এর সাকসেস এর পরে যেখান থেকে বলিউড থেকে অসংখ্য অফার সে পেয়েছে, ধর্মা প্রোডাকশনের মতো বিগ প্রোডাকশন হাউস থেকেও কিন্তু সে ব্রহ্মাস্ত্র মতো সিনেমায় দেভার রোল প্লে করার অফার পেয়েছে। এছাড়াও শোনা গেছে যে নীতেশ তিওয়ারি রামায়ণও তাকে নাকি রাবণের রোল প্লে করার জন্য অফার করা হয়েছিল, সেটাও নাকি সে রিজেক্ট করে দিয়েছে। যেমনটা আমরা অন্যান্য স্টারদের ক্ষেত্রে দেখতে পাই যে একটা হিউজ সাকসেস এর পরে তারা কিন্তু ঠিকঠাক ভাবে স্ক্রিপ্ট চুজ করতে পারে না, বড় বড় প্রোডাকশন হাউস থেকে বড় বড় ডিরেক্টরের মাধ্যমে যখন তাদের সাথে যোগাযোগ করা হয় তারা কিন্তু হ্যাঁ বলে দেয়। এসব থেকে বড় উদাহরণ হচ্ছে প্রভাস, বাহুবলীর পরে আজ পর্যন্ত এখনো পর্যন্ত সে সাকসেসের মুখ দেখেনি, শুধুমাত্র বড় প্রোডাকশন হাউস, ভালো বাজেট এবং ভালো পারিশ্রমিক দেখে সে প্রত্যেকটা সিনেমা সাইন করেছে, এর ফলাফল হচ্ছে এটাই যে এখন তার শেষ ভরসা প্রশান্ত নীল। সেখান থেকে ইয়াশ কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন একটা পথে হাঁটছে, সে কিন্তু একেবারেই এই রকমের টেম্পটিং কোনো অফারে গিভ ইন করেনি। এত ছোট একটা ইন্ডাস্ট্রি থেকে উঠে আসার পরেও সে কিন্তু এত বড় একটা হিউজ সাকসেসের পরে বিশাল একটা সময় নিয়েছে। এই যে ফিল্মটা অ্যানাউন্স করা হয়েছে সেটা 2025 আসছে, দ্যাট মিনস এখনো 1-1.5 বছর সময় মাঝখানে বাকি আছে। তো কেজিএফ 2 এর পরে 3-3.5 বছরের একটা গ্যাপ নিয়ে একটা সিনেমা নিয়ে আসা, এটা কিন্তু হিউজ একটা সময়। তো এখান থেকে এই ভরসাটা রাখাই যায় যে ডিরেক্টর সেরকম খুব একটা নোন ফেস না হলেও, খুব একটা পপুলার কোনো ডিরেক্টর না হলেও, ইয়াশের হয়তো বা তার ন্যারেশন বা তার ভিশন বা তার গল্প ভালো লেগেছে, যেই কারণে সে এই প্রজেক্টটাতে মত দিয়েছে। শোনা যাচ্ছে এটা একটা অ্যাকশন গ্যাংস্টার কাইন্ড অফ ফিল্ম হবে। আর এই টিজারের মধ্যে যদি লক্ষ্য করেন, শেষে একবার দেখা যাচ্ছে যে এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস, সেটাকে বড়দের জন্য একটা ফেয়ারি টেল, একটা কল্পকাহিনী বলা হচ্ছে। দ্যাট মিনস এই গ্যাংস্টার অ্যাকশন কাইন্ড অফ ফিল্মটাকেই আমার কাছে মনে হচ্ছে যে খুবই স্টাইলাইজ, ফিকশনালাইজ করে একটু ডিফারেন্ট ভাবে, একটু ফেয়ারি টেলিশ স্টাইলে প্রেজেন্ট করা হবে। তো আমি চাই এই সিনেমাটা সত্যি খুব ভালো হোক, কারণ এই সিনেমাটা ভালো হওয়া ইয়াশের জন্য খুবই জরুরি। মেনলি এটাই হতে যাচ্ছে ইয়াশের ক্যারিয়ারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ম। কেজিএফ এর আগে তাকে নিয়ে কোনো এক্সপেকটেশন ছিল না কারো, কেজিএফ এর মাধ্যমে সে এত বড় একটা হিউজ সাকসেস পেলো, এই সাকসেসের পরে তার পরবর্তী ফিল্মটা বক্স অফিসে কতটুকু সফলতা পায় এটার উপরে ভিত্তি করেই তার ক্যারিয়ারের পরবর্তী স্টেজ সেট হয়ে যাবে। যদি এই ফিল্মটা প্যান ইন্ডিয়া লেভেলে বেশ ভালো করে তাহলে সে একজন পাকাপোক্তভাবে কমার্শিয়াল স্টারদের তালিকায় ঢুকে যাবে, আর যদি
এত বড় একটা গ্যাপ নেওয়ার পরও 3 বছর 3.5 বছর পরে এসেও এই সিনেমা বক্স অফিসে খুব একটা ভালো পারফর্ম না করে, তাহলে কিন্তু ইয়াশের কেরিয়ার বেশ একটা হুমকির মুখে পড়ে যাবে। সো ইয়াশ এবং ইয়াশের ফ্যানদের জন্য এই সিনেমা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আমি আশা রাখছি যেন ভালো একটা সিনেমা হয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা। Toxic.